ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আজকে ইউরোপের একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ ইতালির কথা বলব। ইতালি বিশ্বের মধ্যে অষ্টম এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মধ্যে তৃতীয় অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ। 2017 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইতালি সরকার পৃথিবীর বিভিন্ন দেশের বিদেশি বিনিয়োগকারীদেরকে ইতালিতে ইনভেস্টমেন্ট করে ইমিগ্রেশন বা পাসপোর্ট বা সিটিজেনশিপ নেওয়ার জন্য অবাধ সুযোগ করে দিয়েছে। পৃথিবীর যে সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা চার প্রকার বিনিয়োগের মধ্যে যেকোনো এক প্রকার বিনিয়োগের জন্য শর্ত পালন করতে পারবেন, সে সমস্ত বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা ইতালিতে খুব সহজে পার্মানেন্ট রেসিডেন্সি বা ইমিগ্রেশন বা সিটিজেনশিপ পাবেন। আমি আপনাদের অবহিত করার জন্য জানাচ্ছি যে একজন আবেদনকারীকে চারটি বিনিয়োগ শর্তের মধ্যে যেকোনো একটি বিনিয়োগ শর্ত, যেমন 1,00,000 ইউরো বা 1 কোটি টাকা সমপরিমাণ ইতালি সরকারের গভর্নমেন্ট বন্ডে যদি কোনো আবেদনকারী ব্যবসা বা বিনিয়োগকারী ন্যূনতম 2 বছরের জন্য বিনিয়োগ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আবেদনকারীকে ইতালি সরকার ইতালি ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় ইমিগ্রেশন প্রদান করবে। 2 বছর পর আবেদনকারী বিনিয়োগকৃত 2,00,000 ইউরো বা 2 কোটি টাকা ফেরত আনতে পারবেন, কিন্তু ইতালি সরকার কোনো ইন্টারেস্ট দিবে না। দ্বিতীয় আরেকটি বিনিয়োগের শর্ত রয়েছে, যেমন 1,00,000 ইউরো বা 1 কোটি টাকা সমপরিমাণ ইতালি সরকারের অনুমোদিত যে কোনো বিজনেসে বিনিয়োগ করলে ইতালি সরকার ইনভেস্টমেন্ট ইমিগ্রেশনের আওতায় যে কোনো আবেদনকারীকে ইমিগ্রেশন বা পার্মানেন্ট রেসিডেন্সি দিবেন। আরেকটি শর্ত, 5,00,000 ইউরো বা 5 কোটি টাকা সমপরিমাণ ইতালির ইনোভেটিভ স্টার্ট আপ যে কোনো বিজনেস বা রিয়েল এস্টেট কোম্পানিতে বিজনেস করলে আবেদনকারীকে তার পুরো পরিবার সহ পার্মানেন্ট রেসিডেন্সি বা ইমিগ্রেশন প্রদান করবেন। আরেকটি শর্ত রয়েছে, যেমন 1,00,000 ইউরো ইতালি সরকারের ফিলান্থ্রোপিক প্রজেক্টে যদি ইনভেস্টমেন্ট করা যায়, সেক্ষেত্রে আবেদনকারী তার পুরো পরিবারকে ইতালি সরকার পার্মানেন্ট রেসিডেন্সি বা ইমিগ্রেশন প্রদান করবেন। সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড ইতালি সরকারের ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ইমিগ্রেশন পেতে শুধুমাত্র 5,00,000 ইউরো বা 5 কোটি টাকা সমপরিমাণ ইনোভেটিভ স্টার্ট আপ বিজনেস বা কোনো কমার্শিয়াল রিয়েল এস্টেটের বিজনেস স্টার্ট করার জন্য পরামর্শ প্রদান করে। ইতালিতে যারা পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন তাদের জানার জন্য বলছি যে একজন আবেদনকারী তার পুরো পরিবারকে ইতালি সরকার প্রথমত 10 বছরের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী নাগরিকত্ব প্রদান করবেন। 10 বছর মেয়াদের পর আবেদনকারী এবং তার পুরো পরিবারকে ইতালি সরকার ইতালির সিটিজেনশিপ বা পাসপোর্ট প্রদান করবেন। একজন আবেদনকারী 10 বছরের জন্য যে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, সেই পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে ইউরোপের যে কোনো দেশে খুব সহজেই ভিসা ফ্রি যাতায়াত করতে পারবেন, বসবাস করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সন্তানদের লেখাপড়ার সুযোগ পাবেন। আপনাদের অবহিত করার জন্য জানাচ্ছি যে ইতালি সরকারের পাসপোর্ট অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর 178টি দেশে ভিসা ফ্রি যাতায়াত করা যায় ইতালির পাসপোর্ট নিয়ে, বসবাস করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সন্তানদের লেখাপড়া করানো যায়। সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড ইতালি সরকারের ইতালি ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামে পরামর্শ প্রদান করার জন্য বাংলাদেশের অনুমোদিত বিজনেস ইমিগ্রেশন কনসালটেন্ট। ইতালি ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে আমরা আপনাদের আমাদের ঢাকা অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ইমেলে মোবাইলে যোগাযোগ করতে পারেন। নিশ্চয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। পৃথিবীর বিভিন্ন দেশের
ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদেরকে কিভাবে ইমিগ্রেশন, পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ পাওয়া যায় সে সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে এবং এই সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালট্যান্ট লিমিটেডের ইউটিউব চ্যানেলের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।